হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? গুড মর্নিং। তো মানে আজকে সকালবেলা উঠেই আমাদের ম্যান্ডুর কমিউনিটি পোস্টটা চোখে পড়লো। মানে এতদিন, অনেক দিন হয়ে গেল ওকে নিয়ে ভিডিও বানানো হয়নি। আমি বলেছি না, আমার একজনকে নিয়ে একধার সে ভিডিও বানাতে ভালো লাগে না, একটা দুটো ভিডিও বানালাম। তবে হ্যাঁ, ম্যান্ডি যখন ওই টাইমটায়, যেই টাইমটায় এইসব কাণ্ডগুলো করছিল, তখন প্রচুর ভিডিও বানিয়েছি। তো মাঝখানে আবার ভিডিও বানাচ্ছিলাম না, কিন্তু আজকে সকালবেলা যে কমিউনিটি পোস্টটা দেখলাম, তোমরাও আশা করি দেখে ফেলেছো এবং সবার ভিডিও হয়তো আসছে। তো আমিও ভাবলাম আমিও কিছু বলি। বলতে পারো আজকে যেটা আমাদের মন্দিরা কমিউনিটি পোস্টটা করেছে, সেখানে তার স্বীকারোক্তি, সে তার স্বীকারোক্তি দিয়েছে, সে রাহুলকে ভালোবেসেছে এবং এতটাই ভালোবেসেছে যে সে তার মেয়ের পরোয়া করেনি, সে তার স্বামীর। আজকে সে বলছে, আমি আমার 17 বছর, ওই 12 বছরের সংসার জীবন তার পরোয়া না করে আমার স্বামীকে, মানে আজকে সোমনাথ স্বামী হয়ে গেল। কেন? কারণটা নিশ্চয়ই তোমরা জানো, রাহুল মন্দিরাকে শেষ পর্যন্ত ছেড়ে দিয়েছে। তো আমি খুব খুশি, খুব খুশি। তার কারণ কি? এখানে এখন সবাই, অনেকেই অনেকেই হয়তো রাহুলকে দোষারোপ করবে, কিন্তু আমি আজকে এই মুহূর্তে বলতে পারি, আজকে যদি রাহুল মন্দিরাকে না ছাড়তো, মন্দিরা কোনোদিনও তার সংসারে ফিরতে পারতো না। নিশ্চয়ই তোমরা কমিউনিটি পোস্ট দেখে এটা বুঝে গেছো যে মন্দিরা কিসের জন্য ফিরে এসেছিল সৌভাগ্যী কুঠিরে। তো মন্দিরা সৌভাগ্যী কুঠিরে ফিরে আসার কারণই ছিল যে ওকে রাহুল বলেছিল যে আমাকে 2 বছর টাইম দাও, আমি জমি কিনবো, তারপরে আমরা বাড়ি করব, আর 2 বছর তুমি সৌভাগ্যী কুঠিরে থাকো। বারে বাহ, দারুণ, সুপার ডুপার হিট। তো এখন সোমনাথকে বলবো যে তুই কতটা সিরিয়াসলি মেরুদণ্ডহীন যে তোর সামনে এগুলো হলো, তারপরেও তুই, আরে এগ্রিমেন্ট দিয়ে কি আর মানুষের প্ল্যানিং চেঞ্জ করা যায়? যাই হোক, তো মানে এত কথা, এত কথা, আমি কোথা থেকে শুরু করব, কোথায় গিয়ে শেষ করবো আমি বুঝতে পারছি না। আমি হয়তো এই ভিডিওতে কিছুটা বলবো, আবার যদি কিছুটা বাকি থাকে আমি পরের ভিডিওতে বলবো। তো প্রথমেই আসি আমি রাহুলের কথায়। এখন যারা যারা বলবে ম্যান্ডির কমিউনিটি পোস্টটা দেখে যে ছেলেরা আসেই খেতে ছেড়ে দেবে, এটা তো ম্যান্ডিকে অনেকদিন আগে থেকেই বোঝানো হচ্ছে যে ও একটা 21 বছরের ছেলে, ও একটা 21 বছরের ছেলে, একটা 31 বছরের বিবাহিত বাচ্চা আছে, এরকম একটা মহিলার প্রেমে পড়েছে, জাস্ট ইনফ্যাচুয়েশন। তো জাস্ট ইনফ্যাচুয়েশন ছাড়া কিছু না, কারণ অনেক এখনকার বেশিরভাগ বাচ্চা ছেলেরাই আমি দেখেছি এরা হয় একটু বৌদিবাস টাইপের, মানে ও একটু বিবাহিত মেয়েদের সঙ্গে, মানে কিছুই না, একটা যে ভালোবাসা ছাড়া একটা যে ফিজিক্যাল রিলেশন থাকে। তো এইসব অল্প বয়সী ছেলেরা যদি কোনো বিবাহিত মেয়েকে ভালোবাসে, তার মানে সেই মেয়েটাকে এটা ধরে নিতে হবে যে সে আমাকে নিয়ে কখনো থাকবে না, এটা ফ্যাক্ট। আজকে যদি ম্যান্ডি রাহুলের জায়গায় হতো, আর তাও মেয়েরা ঠিক আছে, মেয়েরা মেনে নেয় যে বউয়ের কাছ থেকে বরকে নিয়ে আলাদা থাকলো, ঠিক আছে, সেটা তাও মেনে নেওয়া যায়, কিন্তু একটা অল্প বয়সী, এত অল্প বয়সী ছেলে, ঠিক আছে, যার মায়ের, মানে মায়ের থেকে হয়তো হার্ডলি 3-4 বছরের ছোট হবে ম্যান্ডি, তো এরকম এক মাসির বয়সী, তো এরকম একটা মহিলার সঙ্গে ওই ছেলেটি প্রেমের সম্পর্কে জড়িয়েছে, তাকে মানে লোভ দেখিয়েছে তোমার সঙ্গে থাকবো, এটা যে বিশ্বাস করেছে, দোষটা তার, দোষটা ছেলেটার নয়, কারণ এটা এখন হয়ে চলেছে সমাজে প্রতিনিয়ত। বাচ্চা বাচ্চা ছেলেরা, 20-25-এর মধ্যে ছেলেরা এটাই টার্গেট করে রেখেছে যে কোনো, কারণ এই সময়টা কি হয় নিশ্চয় তোমরা সবাই জানো, ছেলেদের হরমোন চেঞ্জ হয় বা কিছু, এরা তখন ভাবে কি যে কোনো একটা ইয়াং মেয়ের সঙ্গে কিছু করতে গেলে সেখানে ফেঁসে যাওয়ার চান্সটা বেশি, সেক্ষেত্রে কি বৌদি হলে সুবিধা হয়। তো এই জন্য এটা একটা ট্রেন্ড হয়ে গেছে এখন, তো সেই ট্রেন্ডে রাহুলও হেঁটেছে, সেও কাজ করতে এসে, আর সবার সঙ্গে নিশ্চয়ই এটা করতে পারবে না। ম্যান্ডিও ছুকছুকানি দেখিয়েছে অবশ্যই, আজকে আমি যদি একটু খুলে না দেখাই, আমি যদি একটু ঢোলে না পড়ি, তাহলে সেই ছেলেটা কোনো সময় হট করে সাহস পাবে না যে আমি বলে দিই যে আমি তোমাকে ভালোবাসি। সে যদি স্ট্রিক্ট হতো, সে যদি ম্যান্ডির মধ্যে এমন কিছু না দেখতো, সেও হয়তো এগোতো না। ম্যান্ডিরও সোমনাথকে দিয়ে পোষাচ্ছিল না, তো ম্যান্ডিও ছুকছুকানি বাই দেখিয়েছে, আর ছেলেটিও প্রেমে একদম জালে ফাঁসিয়েছে। তো এখানে দোষটা তো ম্যান্ডির, দোষটা তো রাহুলের সেরম কিছুই নাই, কারণ এটা ওর ওর গেম খেলার কাজ ছিল, ও গেম খেলেছে,
ওর ইউজ করা কাজ ছিল, ও ইউজ করেছে। ম্যান্ডি এক বাচ্চার মা হয়ে আজকে 30 বছর 30 কি 31 বছর বয়সে এসে দাঁড়িয়ে তাকে যদি এখন বুঝিয়ে দিতে হয়, এবং শুধু তাই নয়, এটা যখন পাবলিক জানতে পারে, প্রত্যেকে আলাদা 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 করে বুঝিয়েছে যে ছেলেটি কিন্তু তোকে ইউজ করছে, তোর সঙ্গে সংসার করবে না, তোকে ছেড়ে দেবে, ব্লা 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 প্রচুর বুঝিয়েছে, কিন্তু না, ও কিন্তু সম্পর্ক রেখে গেছে। এবং ওর কমিউনিটি পোস্টে স্পষ্ট বয়ানে ম্যান্ডি বলেছে ওর জন্যই মারিয়ার বাড়িতে যাওয়া। তার মানে কি? তার মানে মারিয়া সব জানতো যে ম্যান্ডি ওর বাড়িতে কেন যাচ্ছে, ওর বাপের বাড়িতে যাবে বলেছিল। কিন্তু মারিয়া নিজের এই ফাঁকে নিজের চ্যানেল গ্রো করানোর জন্য ম্যান্ডিকে নিয়ে চলে যায় তার বাড়িতে। তো ঠিক আছে, রাহুলের জন্য সে সংসার ছেড়ে চলে যায় মারিয়ার বাড়ি, তারপরে চলে যায় বাচ্চাটাকে নিয়ে বাপের বাড়ি। লাস্ট অব্দি যখন দেখছে কোথাও শান্তিমতো থাকতে পারছে না, তখন রাহুলের সাথে চুক্তি করে 2 বছরের জন্য তুমি ওই বাড়িতে গিয়ে থাকবে, কিন্তু বরের সঙ্গে ক্লোজ হওয়া চলবে না। কিন্তু কিন্তু এই যে সোমনাথের ভিডিওতে মাঝে মধ্যে কথা বলা দেখে ফেলা বা সামথিং কিছু, যাই হোক না কেন, রাহুলের কোনোভাবে মনটা ঘুরে যায়। রাহুল মনটাকে ঘুরিয়ে ফেলে, বা রাহুলের মনে হয় যে না, এবার বাড়াবাড়িটা বেশি হয়ে যাচ্ছে, এই মহিলা তো আমাকে ছাড়ছে না। যে কারণেই হোক না কেন, রাহুলের মনটা ঘুরে যায়। বা এটাও হতে পারে যে রাহুল খুব ভালো করে জানে যে রাহুল না ছাড়লে এই ম্যান্ডি নিজের সংসারে কোনোদিনও ফিরবে না। তো যে কারণেই হোক না কেন, রাহুল নিজে থেকে সরে যায়। এবং তখন এই অসভ্য ছোট লোক নরকের কীট মন্দিরা মনে হয় যে না, এবার আমি আমাকে ধোকা দিয়ে দিল, এবার আমি ওর নামে বয়ানটা দিয়ে দেবো। এটা হচ্ছে ভালোবাসা, সবাই শোনো, এটা হচ্ছে ভালোবাসা। যে যখন এটা তো আগেও বলতে পারতো যে আমার এই এই প্ল্যানিং, কিন্তু না, যখন ওকে রাহুল ওর থেকে সরে গেল, যখন আগে একটু বলে নি যে এই যে সোমনাথকে, সোমনাথের সঙ্গে 12 বছর সংসার করেছে, তখন ওর মনে হয়নি যে সোমনাথ ড্রিঙ্কস মানে জুয়া খেলে বা ও সিগারেট খেত, মদ খেত, তখন ওর কিন্তু মনে হয়নি। কারণ ও জানে যে এটা আমার ছাদ, আমাকে এখানে থাকতে হবে, ঠিক আছে। কিন্তু যখনই সে রাহুলকে পেয়ে গেল, তখন সে কী করলো, বরের নামে একে ওকে দিয়ে, নিজে তো ডাইরেক্ট বলতে পারছে না, একে ওকে দিয়ে ও মাতাল, ও জুয়া খেলে, ও বাকি যা সপ্তাহে একদিনের যে কেসটা, মানে সোমনাথকে বদনাম করতে শুরু করে। কারণ তাকে এখন যে করেই হোক সমাজের চোখে, পাবলিকের চোখে এটা বোঝাতে হবে যে সোমনাথ খারাপ, তাই আমি রাহুলের কাছে গেছি। এটা বোঝানোর জন্য সে বারবার সোমনাথকে খারাপ করতে থাকে। কিন্তু 12 বছরে কিন্তু সে সোমনাথের মধ্যে আর কোনো খারাপ খুঁজে পায়নি। কিন্তু আমরা বলেছি 6-7 মাস না, আজকে ম্যান্ডি নিজে লিখেছে যে 11 মাস ও রাহুলকে ভালোবেসেছে, ঠিক আছে। যাই হোক, পরে আসছি। তো এই যখন থেকে ও রাহুলের প্রেমে পড়েছে, আর যখন থেকে সোমনাথ ওর কাটা হয়েছে রাস্তায়, ভালোবাসার রাস্তায়, তখন থেকে সোমনাথ মদ্যপ, সোমনাথ জুয়ারি, সোমনাথ এই, সোমনাথ ওই, সোমনাথ মানে সোমনাথকে পাতে তোলা যায় না, তাহলে ওর সঙ্গে থাকবে কী করে, ঠিক আছে, এটা করার চেষ্টা করে। কিন্তু তারপরেও যখন দেখলো যে পাবলিক নাছোড় বান্দা, কারণ পাবলিক তো বুঝতে পারছে এখানে দোষটা কার, তো সেই জন্য ম্যাডাম চুপ করে গেল, লুকিয়ে লুকিয়ে রাহুলের সাথে গেমটা খেলছে। রাহুলের সাথে প্ল্যানিং হয়েছে, সে 2 বছরের জন্য বাড়িতে এসেছে, রাহুলের মন ঘুরে গেছে, রাহুল ওকে ব্লক করে দিয়েছে, মায়ের দোহাই দিয়ে হোক, বাবার দোহাই দিয়ে হোক। সঙ্গে সঙ্গে ওর এইরকম চুটকিতে ওর স্বামী হয়ে গেল আবার সোমনাথ, আর রাহুলের নামে একটা চোতা লিখে ফেলল। আচ্ছা, তোমরা একটা কথা বলো, এই যে পুরো ঘটনাটা, এটা সত্যি হোক বা মিথ্যে হোক, এই পুরো ঘটনার মধ্যে তোমাদের কি মনে হয় যে এই মেয়েটি এতটুকু সিম্প্যাথি পাওয়ার যোগ্য? এতটুকু? পুরো ঘটনাটা যদি তোমরা একটু সাজিয়ে দেখো না, দুটো ছেলেকে সমানে ইউজ করা হয়েছে, দুটো ছেলেকে। এবার বলতে পারো ও তো রাহুলকে ছাড়েনি, রাহুল ওকে ছেড়ে দিয়েছে। আরে আজকে রাহুল ওকে ছেড়েছে বা ছাড়বে এটা তো ওর জানার উচিত ছিল। এখন ও যদি ভাবে 21 বছরের একটা ছেলে আমার সঙ্গে সংসার করবে, সেটা কার ভুল? সেটা ছেলেটির ভুল না ম্যান্ডির ভুল? ভুলটা তো ম্যান্ডির, কারণ এটা তো ওর জানা উচিত ছিল যে একটা 21 বছরের ছেলে, এত অল্প বয়সী একটা ছেলে, ওর মা নিশ্চয়ই আমার মতন একটা 31 বছরের বুড়িকে বাচ্চা নিয়ে ওকে ওর সঙ্গে সংসার করতে দেবে না। এমনকি রাহুলের এমন অবস্থাও নেই যে ও ম্যান্ডিকে নিয়ে আলাদা থাকবে, ও ম্যান্ডিকে নিয়ে আলাদা থাকবে। 2 দিন আগেই ম্যান্ডি একটা ভিডিওতে বলেছিল এখন টাকা জমাবো, এখন আমার টাকা জমানোর দরকার। টাকাটা কী জন্য জমাতো? রাহুল জমি কিনতো,
ও বাড়ি করত, সেই জন্য তো যাগে সেটার আর দরকার পড়লো না। তার আগেই রাহুল কিছু তো বুঝেছে, এখন আসল সত্যটা রাহুলই উদ্ঘাটন করতে পারবে, আদারওয়াইজ যেটা ম্যান্ডি বলেছে সেটা আমাদের বিশ্বাস করতে হবে। কিন্তু একটা কথাই বলবো যে ম্যান্ডি বিশ্বাসযোগ্য নয়। আমরা যদি প্রথম থেকে সাজিয়ে দেখি, দুটো ছেলেই ম্যান্ডির কাছে ইউজ হয়েছে, সোমনাথ তো 17 বছর ধরে ইউজ হয়েছে, কারণ সে দুটো তার লাভ স্টোরি ভিডিও দুটো চ্যানেল থেকে গেছে, দুটোতেই সে বলেছে সে কোনোদিনও সোমনাথকে প্রথমে পাত্তা দেয়নি। 4 বছর যখন ধোকা খাওয়ার পর সে সোমনাথকে জাস্ট তার পুরনো বয়ফ্রেন্ডকে জ্বালানোর জন্য ইউজ করেছে, এবং পুরনো বয়ফ্রেন্ডের জন্মদিনের দিন সোমনাথকে মানে বলে না ওর ছুরি তোর বিয়ে লেগেছে, সেই অবস্থা, মানে সোমনাথ জানতো না সেদিন কারোর বিয়ে, যেটা ও আগের ভিডিওতেই বললো। সোমনাথকে ফাঁসালো, সোমনাথকে ফাঁসিয়ে বিয়েটা করলো, সেখানেও কিন্তু কোনো ভালোবাসা ছিল না সোমনাথের জন্য। এবং এই যে ম্যান্ডি যে সোমনাথকে বিয়ে করেছে, সোমনাথকে ভালোবেসে সে বিয়ে করেনি, সে তার এক্স বয়ফ্রেন্ডের থেকে রিভেঞ্জ নেওয়ার জন্য সোমনাথকে সাথে বিয়েটা করেছে। 17 বছর ধরে ছেলেটাকে ইউজ করেছে, এবং মাঝখানে এ প্রেম এসছে গেছে, কিন্তু এতটা এতটা হয়তো গাঢ় হওয়ার আগেই সব কিছু সেপারেট হয়ে গেছে। কিন্তু এবারে যেহেতু একটু বেশি কচি না, মানে রাহুল তো একটু বেশি কচি, 21 বছরের একটা ছেলে, সব কিছু মানে গরম, এমন প্রেমে পড়ল যে 11 মাসের ভালোবাসাতে, মানে রাহুল এমন 11 মাসে ভালোবাসা দিল যে 12 বছরের সংসার জীবন সে ভুলে গেল, 12 বছরের সংসার জীবন গাঁ মেরে দিয়েছে। আর যেই নাকি রাহুল ছেড়ে দিল, এখন বলছে রাহুলের জন্য, রাহুল তাই, রাহুলের জন্য আমি এত সব কিছু করেছি, রাহুলের জন্য আমি সংসার ছেড়েছি, রাহুলের জন্য ও বরকে ছেড়েছে, মেয়ের স্কুল, মানে এত ভালোবাসা যে রাহুলের জন্য মেয়ের স্কুলের ঘাড় মেরে দিয়েছে। তো মেয়ের স্কুল ছাড়ালাম, আমি বসিরহাটে ঘুরলাম, বসিরহাটের পরে আমি বাপের বাড়ি গেলাম, তারপরে ও আমাকে বলেছিল আমার 2 বছর লাগবে দাঁড়াতে, তুমি ততদিন ওই বাড়িতে চলে যাও। তো আমার মনে হয় রাহুল এগুলো ইন্টেনশনালি করেছে, ওকে বাড়িতে ঢুকিয়ে ওকে ঘর থেকে নামানোর জন্য। সে কী কারণ কী না কারণ, রাহুলের সাথে কোনো কন্ট্যাক্ট নেই কারোরই, মেবি একমাত্র গুথোপা ছাড়া, তো ওর ব্যাপারটা বলতে পারবো না, ওর ব্যাপারটা ওই ক্লিয়ার করতে পারবে রাহুল। বাট এটুকু আমরা জানতে পেরেছি, রাহুল ছেড়ে দিয়েছে ম্যান্ডিকে, সে যে কোনো কারণেই হোক ম্যান্ডিকে রাহুল ভালো করে চিনে গেছে, তাই হয়তো ছেড়ে দিয়েছে, যেটা সোমনাথ এত বছরেও করতে পারেনি। নিজের বউকে ওই যে ওই ভাইরাল ভিডিওটায় রাহুলের মা একটা কথা বলেছিল যে যেই ছেলে নাকি বউরে ঘরে ধরে রাখিতে পারে না সে আর কিসের পুরুষ, একদম ঠিক বলেছিল, সেদিনকার খুব রাগ উঠেছিল এই কথাটা শুনে, বাট আজকে মনে হচ্ছে একেবারে ঠিকই বলেছে যে পুরুষ নিজের বউরে ঘরে ধরে রাখতে পারে না, সে জীবনে বিয়ের পরেও 5-3 খান 4 খান প্রেম করি বেড়ায়, তাহলে সেই পুরুষ আর পুরুষ কিসের। কিন্তু দেখো রাহুল 11 মাসে এমনভাবে তাকে ব্রেন ওয়াশ করে যে সে নিজের স্বামী, সংসার, বাচ্চার পড়াশোনা, বাচ্চার লাইফ সব কিছু ধ্বংস করে রাহুলের জন্য পাগল হয়ে যায়, এবং তাকে যখন ছেড়ে দেয় তখন মানে একেবারের জন্য ছেড়ে দেয়, যেটা এই মানে মেরুদণ্ডহীন সোমনাথ আজ অব্দি করতে পারেনি। তো যাই হোক, কী আর বলবো, এখন যথারীতি সোমনাথ যাকে নাকি জয়ীর বাবা, যে নাকি 2 দিন আগে খিল্লি করছিল স্বামী কথাটা শুনে, স্বামী আজকে হঠাৎ করে কমিউনিটি পোস্টে স্বামী, সোমনাথ আবার স্বামী হয়ে গেছে, শুনে ভালো লাগলো। বাট একটাই কথা বলবো, সোমনাথের সারাটা জীবন এভাবেই শেষ, সোমনাথের সারাটা জীবন এভাবেই শেষ, যে এই মেয়ে এমন না যে এটা লাস্টবার, এর মেয়ে বিয়ে করে চলে গেলেও যেরকম এর মা করিছে, মেয়ে বিয়ে করে সংসার করিছে, মা আবার আরেকজনের সঙ্গে চলে গেছে, তো এই এও সেমই করতে পারে, আবার করবে, এই আবার করবে, কারণ এর হচ্ছে না কচি, গরম, এইসব জিনিসের দিকে খুব নজর, মানে এর হচ্ছে শরীরেই হয়তো গরমটা বেশি হবে না, এত খেলে শরীরের গরম তো বাড়বেই। তো ম্যান্ডি নিজের যা চরিত্র দেখিয়েছে, আমার মনে হয় না ও আর কোনোদিনও ইন্ট্রো দিতে পারবে আমি তোমাদের ঘরের মেয়ে মন্দিরা, কারোর ঘরে যেন এরকম মেয়ে না জন্মায়, কারোর ঘরে যেন এরকম মেয়ে না জন্মায়, ঘরের মেয়ে মন্দিরা সারাক্ষণ মদ খাচ্ছে, তারপরে আরও এখন অনেকেই বলবে রাহুলের দোষ, বাট আমি রাহুলকে জাস্ট বলবো থ্যাংক ইউ সো মাচ, তুই নিজের জীবন বাঁচিয়েছিস, সাথে একটা সংসার ভাঙতে ভাঙতে বাঁচিয়ে দিয়েছিস, ভাঙতে ভাঙতে কি ভাঙা সংসার তুই বাঁচিয়ে দিয়েছিস, ভেঙে গেছে ওই সংসারে কিচ্ছু নেই, ওই সংসারটাই আর কিচ্ছু নেই,
যে নাকি মানে আজকে ভাবো আমি জাস্ট পুরো গল্প, পুরো এটা গল্প। সোমনাথকে বিয়ে করেছে রিভেঞ্জ নেওয়ার জন্য এক্স বয়ফ্রেন্ডের সাথে, তার বিয়ের পরেও অজস্র মানে দুটো তিনটে প্রেম করেছে, লুকিয়ে লুকিয়ে চালিয়েছে, যাই হোক তাদের সঙ্গে ছাড়াছাড়ি হয়ে গেছে, তারপরেও সোমনাথের সঙ্গে দিখাওয়া করেছে 12 বছর ধরে। মানে লিটারেলি ভাবছি এই মেয়েটা ভাই হাগলে হাক নালে পচ্ছার, এ না হাঁকবে না পচ্ছারবে। সোমনাথ আবার বলছে যে আমি ওকে এতটা ভালোবেসেছি 11 মাসে, আমার বরকে ছেড়ে দিয়েছি, সংসার ভেঙে দিয়েছি, আমার মেয়ের স্কুল ছাড়িয়ে দিয়েছি, মেয়েকে নিয়ে বসিরহাট চলে গেছি, বসিরহাটে 2 বছর আর থাকা হলো না মারিয়ার মায়ের জন্য, আবার বাপের বাড়িতে এসেছি, তারপরে প্ল্যানিং করেছি 2 বছর কোনোরকম সৌভাগ্য কুটিরে থেকে যাব, তারপরে মেয়েকে সোমনাথের কাছে রেখে আমি তোমার সঙ্গে ফুটে যাব। একেবারে ফুটিয়ে দিয়েছে রাহুল, আমি তো রাহুলকে আজকে সাবাসি দেব, কারণ রাহুল যেটা করেছে একদম পারফেক্ট কাজ করেছে। তো রাহুল আজকে এমন একটা কাজ করেছে, সেই কাজটা কিন্তু পরেও করতে পারতো, সেই কাজটা পরেও করতে পারতো, কিন্তু ও মনে করেছে এইটা সঠিক সময় করার, তো করে দিয়েছে। সেই জন্য হয়তো হয়তো না, কারণ সোমনাথ যেরকম মেরুদণ্ডহীন, ও আবার এর সঙ্গে ইয়ে করে যাবে, ওর অত কিছু নেই, ওই যে বলে না গঙ্গার জল দিয়ে স্নান করিয়ে দেবে আবার নিয়ে শুয়ে পড়বে, কোনো ব্যাপার না সোমনাথের কাছে, বোঝাই যায় সোমনাথের এই এঠো মাল নিয়েই চলে, এত বছর ধরে যখন চালিয়ে এসেছে বাকি জীবনটাও ওর মেয়ের জন্য ওই এঠো মালটাকে নিয়েই চালিয়ে দেবে। তবে সিরিয়াসলি আমি জানি না এই ভিডিওটা দেখে কতজন বলবে মন্দিরা তুমি আবার আগের মতো হয়ে গেছো, মন্দিরা তোমাকে দেখে যে কী ভালো লাগছে, কিন্তু এই যে মন্দিরা নামটা যে নোংরা, মানে এর পেছনে যে কতটা নোংরামি আর কতটা চালাকি আছে, আজকের ওর কমিউনিটি পোস্টের পেছনেও চালাকি আছে। এবং এই যে রাহুল যদি আবার ওকে ব্ল্যাকলিস্ট থেকে খুলে দেয় কখনো, বা রাহুল যদি কোনোদিনও বলে যে আমি তোকে তোমাকে তো ভালোবাসি তুমি কেন এটা করলে, ও আবার পাল্টি খাবে, এবং আবার মানে আমি জানি না সোমনাথ ওকে কী করে বিশ্বাস করে বা বিশ্বাস করে কি না আদৌ। আমি চেয়েছি আগেও চেয়েছি ওদের সংসারটা ঠিক হয়ে যাক, আমি ভাবছিলাম 2 দিনের মধ্যে ভিডিও নামাবো যে রাহুল তুই ওর জীবন থেকে সরে যা, না হলে ও কোনোদিনও কিন্তু সংসার করতে পারবে না। তো যাই হোক, যা হয় ভালোর জন্য হয়, তো এবারে যদি এ সংসারে মন দেয় তো ভালো, আবার কিছুদিনের জন্য, কারণ এর জীবনে তো আসতে যেতে থাকেই, মানে বুঝতে পারি না এর জীবনটা না বয়েজ হোস্টেলের মতো, একজন আসে একজন যায়, একজন আসে একজন যায়, দেখা যাক কতদিন আবার সোমনাথ স্বামী থাকে। সবে সবে ব্যথাটা পেয়েছে তো এখন আবার একটা ছাদ দরকার, একটা বুক দরকার যেখানে মাথা রেখে কিছুদিন আবার কাঁদবে, আবার নাটক করবে, আবার তারপরে আবার অন্য কেউ চলে আসবে। তো যাই হোক, আমি তো রাহুলকে বলবো যে 21 বছরে ও যে হ্যাঁ ও যেটা করেছে ভীষণই ভুল কাজ করেছে, একটা বিবাহিত মেয়েকে মানে বিবাহিত বউকে তার বাচ্চা আছে জেনেও সে যে এতদিন ধরে রিলেশন রেখে গেছে, এতদিন ধরে স্বপ্ন দেখি যে তোমাকে নিয়ে আমি থাকবো, এটা ওর খুব বড় ভুল। আজকে যদিও বা মেয়েটা সায় না দিলে ছেলেটা কী করে একা করলো, ছেলেটা কী করে একটা স্বপ্ন দেখালো, মেয়েটারও সায় ছিল, কিন্তু তাও তুই একটা অল্প বয়সী ছেলে, তুই যেটা করেছিস সেটা তোর চরম অপরাধ, কারণ তুই ইয়াং মেয়ে পাসনি, তোর লাইফে ইয়াং মেয়ে ছিল না, ইয়াং মেয়ে আসবে না যে তুই এরকম একটা আদ্দামরি কি বলবো যার সংসার ভেঙে তুই তাকে এত স্বপ্ন দেখিয়েছিস, কিন্তু আজকে তুই যেটা করেছিস থ্যাংক ইউ, যে এক তো এই মহিলাটাকে ছেড়ে তুই নিজে বেঁচেছিস, সেকেন্ড হচ্ছে এর স্বামী বেঁচে গেছে, নাহলে স্বামীকে যেভাবে তিলে তিলে মৃত্যুর মুখে পাঠাচ্ছিল স্বামীটা বেঁচে গেছে, 3 নম্বর হচ্ছে কোথাও না কোথাও হয়তো মেয়েটার জীবনটা বেঁচে গেছে, কারণ এখন হয়তো মেয়েটার দিকে একটু ধ্যান দিতে পারে, আর 4 নম্বর হচ্ছে কোথাও না কোথাও এর যে পুরো চরিত্রটা সেটা আজকে তোর এই ব্লক করে দেওয়ার জন্য, ওকে ছেড়ে দেওয়ার জন্য ওর চরিত্রটা ওর আজকে কমিউনিটি পোস্টের মাধ্যমে ফুটে উঠেছে। আচ্ছা, এই ভিডিওটা হয়তো অনেক বড় হয়ে গেছে, তাই আমি তোমাদেরকে বলে রাখি নেক্সট একটা ভিডিও আসছে আসল কালপিটটা কে, আমরা সবাই জানতাম গুথপা হচ্ছে আসল কালপিট, বাট নো গুথপা আসল কালপিট নয়, তো আসল কালপিটটা কে জানতে চোখ রাখো, নেক্সট ভিডিও নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। চলো আজকের মতো এটুকু, এখন এটা নিয়ে চলবে, যা যা মনে কথা আছে সব তোমাদেরকে জানাবো এবং পয়েন্ট টু পয়েন্ট জানাবো, তো নেক্সট ভিডিও মিস করো না, আসল কালপিটটা কে সেটা তোমাদের জানাটা দরকার। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, লাভ ইউ অল, বাই।